মাছের ঝুরো। দেখুন মাছগুলো এইভাবে মাছের এই জিনিসগুলো কেটে নেব, মুখটা কেটে নেব, মুখটা বাদ দেব আর এগুলো কেটে নেব ভালো করে। এগুলো কেটে রেসটা কেটে যদি আপনারা দুয়াতে করতে পারেন তো খুব ভালো হবে, আর যদি দুয়াতে না করতে পারেন আমি দুয়াতে করে দেব। এরকম করে সাইজে দুয়াতে করে কেটে নেব, কেটে তোমার জল ঝরিয়ে নুন হলুদ মাখাবো। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর একটা কাঁচা কাঁচা জায়গায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার দেব কিছুটা নুন আর হলুদ। এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব, একটা বড় পেঁয়াজ কাটা আছে আমাদের, আর তিনটে আপনারা যেমন ঝাল দেবেন তেমন তিনটে তোমার কাঁচা লঙ্কা কাটা আছে। যে ঝাল দেবে সে দু ঝাল কম খায় সে দুটো দেবে, আর যে ঝাল বেশি খায় তিনটে কাঁচা লঙ্কা। এই দিয়ে আমাদের এই লটে মাছের ঝুরো চচ্চড়িটা হবে। তেলটা গরম হতে দেবো, তারপর পেঁয়াজগুলো হালকা ভাজবো। খুব একটা লাল লাল করে ভাজবো না আমরা, হালকা করে ভাজবো। লঙ্কাগুলো কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। এবার জল ঝরানো হলুদ দিয়া নুন হলুদ দিয়া লটে মাছগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, আপনা আপনি জল বেড়াতে থাকবে। দেখুন ঢাকনাটা এবার খুলবো, 10-15 মিনিট পর পুরো জল হয়ে গেছে, একবার মেরে আবার চাপা দিয়ে দেবো।
Y lo que más es duro, darón la vez, gente, no va a ir para correr, tranquilo.